চোখের পলকে আস্ত একটা পুকুরকে কখনো শুকিয়ে যেতে দেখেছেন? সম্প্রতি এরকমই একটা অবাক করা ঘটনা ঘটেছে মাস দুয়েক আগে। হরিপুর হাটতলা সংলগ্ন একটি এমএসকে স্কুল চত্বরে এইরকমই একটা ধসের ঘটনা ঘটেছিল, যার ফলে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সেই আতঙ্কের রেশ এখনও কাটেনি স্থানীয়দের। তার মধ্যে আবার এলাকায় ঘটল ধসের ঘটনা। এবার ধসের কারণে শুকিয়ে গেল একটা আস্ত পুকুরের জল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলার পর হরিপুর হাটতলা সংলগ্ন গোসাইতলা মন্দিরের পাশে বড় পুকুরে এই ঘটনাটা ঘটেছে। সন্ধ্যের পর থেকে হঠাৎই পুকুরের জল কমতে শুরু করে। আজ সকালে এলাকায় গিয়ে দেখা যায় জল শুকিয়ে পুকুরটা একটা রুক্ষ জমিতে পরিণত হয়েছে। পুকুরে থাকা সমস্ত মাছ উধাও হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই পুকুরের জলে নিত্য প্রয়োজনীয় কাজ করেন স্থানীয় মানুষেরা, তারা ব্যবহার করেন এই জল। জল শুকিয়ে যাবে, কম বেশি সকলেই সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সাবসাইডের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, এর জন্য যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। ঠিকমতো বালি প্যাকিং করা হলে এমনটা হতো না। কি বলছেন স্থানীয় বাসিন্দা কিংসুক ভট্টাচার্য, শুনব। জল ছিল ফুল, তারপরে দু তিন দিন পর দেখছি যে জলটা হঠাৎ টেনে নিল, নিচে ওই ফাটল ফাটল দেখা দেওয়ার জন্য এই জলটা মনে হচ্ছে টেনে নিচ্ছে। ব্যবহার করা হতো এটা? এর সামনাসামনি মানে কত দূরের মধ্যে বাড়ি রয়েছে, মন্দির রয়েছে? বাড়ি তো সামনাসামনি 100 মিটারের ভিতরে এই বাড়িগুলো আছে, এই সামনেই আছে। আচ্ছা, আর সামনে বড় মন্দির আছে? সামনে একটা মন্দির আছে। এই মন্দিরে আসা যাওয়া হয়? হ্যাঁ। আপনাদের কি মনে হচ্ছে যে এই জলটা শুকিয়ে যাওয়ার কারণটা কি? জলটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে সাবসাইড হওয়ার, মানে জল শুকালেই তো সাবসাইড হয়। আচ্ছা, তা আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো আছেই, এগুলো যে কোনো টাইম বসে যেতে পারে। এই পুকুরের পাশাপাশি কি আরো পুকুরেও কি এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, জলগুলো টানছে আশেপাশের পুকুরগুলোতে, জল টানছে। এটা চাইবো যে ইসিএল তরফ থেকে কিছু দেখে। আমরা তো আছি, কিন্তু এবারে কি করবো, আতঙ্কের ভিতরে আমাদের দিন কাটছে। কি চাইছেন? চাইছি যে এগুলো যাতে ইসিএল তরফ থেকে কিছু ব্যবস্থা নেয়, এর জন্য দায়ী কাকে করবো? এর আগে তো আমাদের কোম্পানি চলছিল, মানে পুরনো ইকুয়াল কোল কোম্পানি চলতো, তাদের কিছু ছিল, এখন বর্তমানে ইসিএল চলছে, এবারে সেই হিসাবে কিছু হতে পারে, সেটা তো আমরা সার্ভিয়ার তো নয় আমরা বলতে পারবো। মানে আপনাদের ধারণা কি হচ্ছে যে ঠিকমতো বালি প্যাকিং কোনো কিছু না? হ্যাঁ, বালি প্যাকিং এর না হওয়ার জন্য এই ঘটনাগুলো হচ্ছে। বালি প্যাকিং হলে এই ঘটনাগুলো হতো না। হাটতলার বাসিন্দা তথা হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন, ভূগর্ভস্থ খনি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন এবং বিস্ফোরণের ফলে এলাকায় প্রায়ই ধসের ঘটনা ঘটে, এলাকায় তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। ইসিএল কর্তৃপক্ষকে বহুবার প্রয়োজনীয় পদক্ষেপ নেবার বিষয়ে আবেদন জানিয়েও লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গোপীনাথবাবু। ধসের ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে এলাকায় আসেন হরিপুর কোলিয়ারির এজেন্ট পি কে ঝা। কি কারণে পুকুরের জল শুকিয়ে গেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন তিনি। আসুন আপনাদের শোনাই আরেকবার স্থানীয় বাসিন্দা কিংসুক ভট্টাচার্য কি বলছেন। জল ছিল ফুল, তারপরে দু তিন দিন পর দেখছি যে জলটা হঠাৎ টেনে নিল, নিচে ওই ফাটল ফাটল দেখা দেওয়ার জন্য এই জলটা মনে হচ্ছে টেনে নিচ্ছে। ব্যবহার করা হতো এটা? এর সামনাসামনি মানে কত দূরের মধ্যে বাড়ি রয়েছে, মন্দির রয়েছে? বাড়ি তো সামনাসামনি 100 মিটারের ভিতরে এই বাড়িগুলো আছে, এই সামনেই আছে। আচ্ছা, সামনে বড় মন্দির আছে? সামনে একটা মন্দির আছে। এই মন্দিরে আসা যাওয়া হয়? হ্যাঁ। আপনাদের কি মনে হচ্ছে যে জলটা শুকিয়ে যাওয়ার কারণটা কি? জলটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে সাবসাইড হওয়ার, মানে জল শুকালেই তো সাবসাইড হয়। আচ্ছা, তা আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো আছেই, এগুলো যে কোনো টাইম বসে যেতে পারে। এই পুকুরের পাশাপাশি কি আরো পুকুরেও কি এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, জলগুলো টানছে আশেপাশের পুকুরগুলোতে, জলটা টেনে নিল। এটা চাইবো যে ইসিএল তরফ থেকে কিছু দেখে। আমরা তো আছি, কিন্তু এবারে কি করবো, আতঙ্কের ভিতরে আমাদের দিন কাটছে। কি চাইছেন? চাইছি যে এগুলো যাতে
ইসিএল তরফ থেকে কিছু ব্যবস্থা নেই, এর জন্য দায়ী দায়ী কাকে করব। এর আগে তো আমাদের কোম্পানি চলছিল, মানে পুরনো যা পুরনো ইকুয়েল কোল কোম্পানি চলতো, তাদের কিছু ছিল, এখন বর্তমানে ইসিএল চলছে, এবারে সেই হিসাবে কিছু হতে পারে, সেটা তো আমরা সার্ভিয়ার তো নয় আমরা বলতে পারবো। মানে আপনাদের ধারণা কি হচ্ছে যে ঠিকমতো বালি প্যাকিং কোনো কিছু না? হ্যাঁ, বালি প্যাকিং এর না হওয়ার জন্য এই ঘটনাগুলো হচ্ছে, বালি প্যাকিং হলে এই ঘটনাগুলো হতো না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।